গেছে সত্য ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আমরা বিগত পর্বগুলোর একটি প্রশ্ন পর্যালোচনা করছি সেটি হলো ইমাম যদি ভুল করেন জামাতে তাহলে মুসল্লি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন তো যদিও সমাজে আল্লাহু আকবার চালু আছে বেশিরভাগ মানুষ আল্লাহু আকবার বলে জবাব দেন কিন্তু হাদিসের অনুকূলে যেটা পড়ে সেটা হচ্ছে সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে আর তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার যেমন হাদিসে স্পষ্ট এই বিষয়টি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে ইমাম যদি ভুল করে তো মুসল্লিরা ধরিয়ে দিবে তাসবিহর মাধ্যমে তথা সুবহানাল্লাহ বলে পুরুষ মুসল্লি সুবহানাল্লাহ বলবে আর মহিলা মুসল্লি ভুল বুঝতে পারলে ইমামের ভুল ধরতে পারলে তারা হাতে তালি দিবে উল্টো তালি দিবে যে হাদিসটি সহি বুখারীতে বর্ণিত হয়েছে সহি মুসলিমের মধ্যেও বর্ণিত হয়েছে মিশকাতের মধ্যে পাওয়া যাবে 988 নম্বর হাদিস অবশ্য সহি বুখারীর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ মুসল্লিদের লোকমা দেওয়ার পদ্ধতি হলো তাসবিহ আর মহিলা মুসল্লিদের ভুলার লোকমা হচ্ছে তালি মহিলারা তালি দিবে আর পুরুষ মুসল্লি তাসবিহ পাঠ করবে তথা সুবহানাল্লাহ বলবে যে হাদিসটি সহি বুখারীর মধ্যে পাওয়া যাবে 1203 নম্বর হাদিস সহি বুখারীর হাদিসটি সহি মুসলিমের মধ্যেও পাওয়া যাবে সহি মুসলিমের 421 এবং 22 নম্বর হাদিস এছাড়াও আরো বিভিন্ন গ্রন্থে হাদিসটি এসেছে তাহলে দেখুন সহি বুখারী এবং মুসলিমের দুইটি হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পুরুষ মুসল্লি তাসবিহর মাধ্যমে তথা সুবহানাল্লাহ বলে লোকমা দিবেন আর মহিলা মুসল্লি হাতে তালি দিবেন এখানে চমৎকার একটি বিধান ইসলামের বর্ণিত হয়েছে যে মহিলা মুসল্লিদের মহিলাদের কণ্ঠেরও পর্দা রয়েছে কণ্ঠেরও সৌন্দর্য প্রকাশের ক্ষেত্র পর্দার বিধান পালন করা প্রয়োজন রয়েছে মসজিদে মহিলা মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলে তাসবিহর মাধ্যমে লোকমা দিতে বলেননি দিয়েছেন হাতের ইশারা দিয়ে তালি দিয়ে অথচ পুরুষদেরকে সুবহানাল্লাহ বলতে বলেছেন বিধে আসুন আমরা আল্লাহু আকবার বা না বলে সুবহানাল্লাহ বলে তাসবিহর মাধ্যমে আমরা লোকমা দেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের